অবৈধ বালি পাচার রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন কোনো ধরনের পাচার বরদাস্ত করা হবে না, এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। এই অবস্থায় প্রশাসনের তরফে অভিযানে নেমে পাচার রুখতে কড়া পদক্ষেপ এবং গ্রেফতারও করা হয়েছে। এর মধ্যেই পাচার রুখতে নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। আর ভুটান সীমান্তবর্তী জায়গাও থেকে রাজ্যের অন্যান্য অংশের যোগাযোগকারী রাস্তা 48 নম্বর এশিয়ান হাইওয়েতে নাকা চেকিংয়ের সময় 22টি পাথর বোঝাই ডাম্পার এবং 16 চাকার লরি ধরা পড়ে, যাদের মধ্যে বেশ কিছু ভুটান রেজিস্ট্রেশনের গাড়িও রয়েছে বলে জানাচ্ছে পুলিশ। গাড়ির কোনো বৈধ চালান দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় লরিগুলিকে। জানা গেছে ওই পাথরের মূল্য আনুমানিক 10 কোটি টাকারও বেশি। অ্যাকচুয়ালি এটা তো নর্মাল আমাদের যে রেটগুলো হয়, তো সেই জন্য আমরা সাডেন অভিযান করি। আমাদের সিনিয়র অফিসার্স ওখানে অভিযানে থাকে। আমরা বেসিক্যালি গতকাল রাত্রি থেকে রেড করলাম, ও আজকে সন্ধ্যা পর্যন্ত চলছে। আমরা ছিলাম, আমি ছিলাম, আমার এডিএম অন্যান্য সিনিয়র অফিসার্সরা ছিল। আমরা কাল থেকে বেসিক্যালি রাত্রাবেলা থেকে 22টা গাড়ি আমরা এখানে সিজ করতে পেরেছি। 4টা গাড়ি আমরা ফরেস্ট ডিএফ জলদাপাড়াকে হ্যান্ড ওভার করেছি, 18 গাড়ি আমাদের নিজস্ব সিজ করেছি। আমরা যে কোনো গাড়িগুলো আগের ইলিগাল মাইনিং করছে বা ট্রান্সপোর্টেশন করছে, আমরা গাড়িগুলোকে সিজ করে দিচ্ছি, আইন মতো আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা রেগুলার যে অভিযান আছে সেই পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। এখানে 4টা গাড়ি তাদের মধ্যে ভুটানের ছিল, সেগুলো গাড়িগুলোকে সিজ করা হয়েছে। রেগুলার এরকম অভিযান আমাদের চলতে থাকে। আগামী দিনে অবাধ ও অবৈধ বালি পাচার রুখতে লাগাতার অভিযান চালাবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।